এবার ভয়ঙ্কর বিপদের মুখে দুই বাংলা ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে রীতিমতো লণ্ডবণ্ড হতে পারে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলবর্তী জেলাগুলি একাংশ আবহবিদদের আশঙ্কা এই ঘূর্ণিঝড় রেমাল সুপার সাইক্লোনের আকার নিতে পারে যার ফলে ঘন্টায় প্রায় দেড়শো থেকে দুশো কিলোমিটার গতিবেগে বইতে পারে ঝড়দমকা হাওয়া এর প্রভাবে উপকূলবর্তী জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পাশাপাশি ভয়ঙ্কর সামুদ্রিক জলোচ্ছ্বাস লক্ষ্য করা যাবে ফলে বন্যার পরিস্থিতি তৈরি হবে বিভিন্ন জেলায় জেলায় ঝড়ো হওয়ার গতিবেগ এতটাই বিধ্বংসী হতে পারে যে নিমেষের মধ্যেই কিন্তু ধ্বংস হয়ে যেতে পারে ঘরবাড়ি তো দর্শক আমরা আজকে জেনে নেব এই ঘূর্ণিঝড় রেমাল ঠিক কবে কখন তৈরি হয়ে বাংলার কোন উপকূলে আছড়ে পড়তে চলেছে এর প্রভাবে পশ্চিমবঙ্গ নাকি বাংলাদেশের জেলাগুলিতে হতে পারে প্রবল ক্ষয়ক্ষতি তারই পাশাপাশি ঠিক কতদিন পর্যন্ত চলতে পারে বাংলা জুড়ে ঝড় বৃষ্টিপাত তো সমস্ত বিষয়কে কেন্দ্র করে তরফ থেকে যে গুরুত্বপূর্ণ তথ্যগুলি চলে এসেছে তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে এবং আপনার জেলার যে কোনো গুরুত্বপূর্ণ খবর আপডেট আপনি যদি সবার প্রথমেই পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন তো চলুন এক নজরেই দেখে নেওয়া যাক দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের কাছে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে যা কিনা সময়ের সাথে সাথেই প্রবল শক্তি সঞ্চয় করছে আবহবিদদের মতে পঁচিশ তারিখের আগেই এই ঘূর্ণাবতটি কিন্তু গভীর থেকে অতি গভীর নিম্নচাপে পরিণত হবে এবং ছাব্বিশে মের মধ্যে তা কিন্তু ঘূর্ণিঝড় রিমাল রূপে পশ্চিমবঙ্গ নয়তো বাংলাদেশের উপকূলবর্তী এলাকায় আছড়ে পড়তে পারে ঝড়ের কারণে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে তবে ঘূর্ণিঝড়টি তার দিক পরিবর্তন করে বাংলাদেশের দিকেও ধেয়ে আসতে পারে তবে অনেকেরই আশঙ্কা ঘূর্ণিঝড়টি পশ্চিমবঙ্গের দিক থেকে সরে গিয়ে বাংলাদেশের উপকূলেই আশ্রে পড়তে পারে তাই পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উভয়কেই সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে ঘূর্ণিঝড়ের কারণে দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া নদিয়া মুর্শিদাবাদ এইসব অঞ্চলে হতে পারে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত এবং বাংলাদেশের ক্ষেত্রে ঢাকা সিলেট চট্টগ্রাম নোয়াখালী পাবনা খুলনা রাজশাহী বিবাড়িয়া কিশোরগঞ্জ সুনামগঞ্জ কক্সবাজার টেকনাফ এইসব অঞ্চলে ঘণ্টায় প্রায় নব্বই থেকে একশো কিলোমিটার গতিবেগেই দমকা হাওয়া বয়ে যেতে পারে যার কারণে সমুদ্র কিন্তু ভয়ঙ্করভাবে উত্তাল হয়ে উঠবে এই সময় পর্যটকদেরকে গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হচ্ছে এবং মৎস্যজীবীদেরকে কিন্তু মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে